নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষা নদীতে কার্গোর ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 34 জনে দাঁড়িয়েছে। এদিকে চাঁদপুরের মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে শীতলক্ষা নদীর বিভিন্ন জায়গায় লাশগুলো ভেসে ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেন, উদ্ধার হওয়া পাঁচটি লাশ পুরুষের। সোমবার দুপুরে ডুবে যাওয়া লঞ্চটি টেনে তীরে আনার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। কার্গো জাহাজের ধাক্কায় রবিবার ডুবে যায় নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসান। কার্গোটি জব্দের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদী থেকে নিখোঁজ জেলে আলমগীর হাওলাদার, মোহাম্মদ আলী দেওয়ান ও মনসুর আলী বেপারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের সবার বাড়ি সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামে। 4 এপ্রিল সন্ধ্যায় মেঘনা নদীতে জাটকা ধরতে গেলে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় তারা।